আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু গরিব বেকার। তো বন্ধুরা, অনেকে আমাকে রিকোয়েস্ট করছিলেন যে আমার এই মোটিভাই করা পালসারের কিটটা কত টাকা দিয়ে লাগাইছি। তো আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো এই কিটটির প্রাইস। তো সম্পূর্ণ ভিডিও যদি দেখতে সাথে থাকুন। তো বন্ধুরা, আমার এই সামনে যে আপনি ফ্রন্ট কিটটি দেখতে পাচ্ছেন, এই কিটটি হচ্ছে ইয়ামাহা ব্র্যান্ডের R15 ভার্সন টুর ফ্রন্ট কিট। তো এই কিটটি আপনাদের পার্ট বাই পার্ট কিনতে হবে, যেমন হেডলাইট সাইড টু পার্ট, তারপরে সামনে মিটারের যে ক্যাচিং ট্যাম, তারপর উইন্ডশেড, তারপর লুকিং গ্লাস, তারপর ইঞ্জিনের নিচের যে ঘাটটা, তো সব মিলিয়ে এগুলা একসাথে পার্ট বাই পার্ট পার্ট মিলিয়ে হিসাব করলে 18,000 টাকার মতো দাঁড়ায়। আর আমি যে ফিটিং করছি দেখতে পাচ্ছেন এখানে ঝালাই করে, তো এখানে একটু কেলাম লাগিয়ে ঝালাই করে লাগাতে হবে। তো আমি নিজে নিজে এটা জাস্ট ওয়ার্কশপে গিয়ে জাস্ট ঝালাই করে লাগাইছি, তো আমার তেমন একটা খরচ পড়ে নাই। তো আপনারা লাগাতে গেলে হয়তো আপনাদের কাছে 500-1,000 টাকা নিতে পারে। তো টোটাল সব মিলিয়ে আপনাদের 20,000 টাকার ভিতরে কিট লাগানো কমপ্লিট হয়ে যাবে। ভিতরে দুইটা পাতি লাগে লাগাইতে, তেমন একটা কিছু লাগে না। আর সাইডে যে আপনারা ডিস্কটি দেখতে পাচ্ছেন, ডুয়েল ডিস্ক ইনস্টল করছি, তো ওটা ক্যালিবারটা খুলে রাখছি, যদিও ওটা ক্যালিবারটা আমার লাগ ডিজাইনের জন্যই আমি লাগাইছি, তো ক্যালিবারটা লাগা ইচ্ছে করলে আমি লাগাইতে পারি, তখন কাজ করবে। তো ওই কিটটি লাগাইতে আমার ভিতরে যে সেট আপ করতে হয়েছে, ওইটা আমি ঢাকা বংশাল থেকে অ্যালমুনিয়ামের কিটটি তৈরি করে আনছি। তো ওইটা তৈরি করতে আমার 2,000 টাকা লাগছে, 2,000-এর উপরে লাগছে, 2,000 টাকার উপরে। তো আর ডিস্কটির দাম হচ্ছে আপনার 1,400 টাকা, তো 3,400 টাকা, আর নাট বোল্ট লাগছে। টোটাল 4,000 টাকার ভিতরে আমার হয়ে গেছে। আর ক্যালিপারটা আপনাদের কিনতে গেলে হয়তো 1,800 টাকা লাগতে পারে। তো এই হচ্ছে সেট আপ। এই নিয়ে আমি একটা বেশ বড় একটা লং ভিডিও আপলোড দেবো, আপনাদের পার্ট বাই পার্ট দেখাবো কোন কীভাবে কি মোটিফাই করছি। এই বাইকে আমি অনেক টাকা খরচ করছি, যা দিয়ে প্রায় 2টা পালসার কেনা যেত। তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখুন, আশা করি ভালো লাগবে, আপনারা ইচ্ছা করলে মোটিভেট করতে পারেন। আপনারা এই ট্যাঙ্কের নিচে একটা স্কুলের ফাঁকা দেখতে পাচ্ছেন, ওখানে একটি প্লাস্টিকের কিট লাগানো ছিল, আমি লাগাইছিলাম, তো ওটা রাইড করার সময় খুলে পড়ে গেছে, তো ওটা লাগাই নিলেই হবে, ওটার জন্য একটু খারাপ দেখা যাচ্ছে। আমি এটা করছি আরও 6-7 বছর আগে, তো এখন আমি সাজেস্ট করবো মোটিফাই না করাই ভালো, বাইকের লুক যেমন আছে তেমন থাকাই ভালো। আর যদি মোটিফাই করতে একদম ইচ্ছেই করে তাহলে পালসার 220F-এর সামনে কিট লাগাবেন, ব্র্যান্ডেরটাই লাগাবেন। আমার কাছে 220F-এর কিটটা ভালো লাগে না, সেজন্য আমি লাগাই নেই, আমার কাছে ভেটোর কিটটা ভালো লাগছে, এই জন্য আমি এটা লাগাইছি।